মাত্র দাম কত জানেন? 1.5 লাখ টাকা, 1.5 লাখ, 1,50,000 টাকা মাত্র, 1,50,000 টাকা। এই গাড়িটির প্রাইস কত যাচ্ছে? এটার প্রাইস মাত্র 3,95,000 টাকা। 3,95,000 টাকা, বাহ, দারুণ। এই গাড়িটার নাম হলো ফান কার্গো। ফান কার্গো, হ্যাঁ, ফান কার্গো। এই মডেল হলো 2003, রেজিস্ট্রেশন 2005। জসিম কার হাটে এবং আজকে কিন্তু অনেক অনেক কম দামে রিজনেবল প্রাইসে গাড়ি আছে, যেগুলো গাড়ি দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে আমি আশা করছি। তো চলুন একে একে গাড়িগুলো দেখি, কোনটার দাম কত সেটাও জেনে লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছি। আচ্ছা, তো আজকে শোরুমে কি পরিমাণ গাড়ি আছে আপনাদের? ইনশাআল্লাহ শোরুমে প্রায় 18 থেকে 20টা গাড়ি আছে। আচ্ছা, আপনারা অনেকে জানেন আমাদের এই জসিম কার হাটের পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা অল্প মূল্যে গাড়ি ক্রয় করতে চান, সুন্দর সুন্দর গাড়ি এখানে আছে, আপনারা আসেন, আপনাদের মন মতন ইচ্ছা মতন পছন্দসই গাড়ি আপনারা ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আমাদের কি গাড়ি দেখাবেন? এই যে এটা নিশান সানি গাড়িটা। আচ্ছা, 5 মডেল 6 রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, দারুণ, রেজিস্ট্রেশন সব ঠিক আছে, রানিং। জি, হ্যাঁ। এটা কি কালার? এটা গ্রিন কালার। এটা মানে আমরা অনেক সময় নেভি ব্লু বলে থাকি। হ্যাঁ, নেভি গ্রিন কালার। আচ্ছা, ঠিক আছে। তো গাড়িটার কন্ডিশন কেমন? গাড়িটার কন্ডিশন, ইঞ্জিন ভালো আছে, আপনি লক্ষ্য করেন ইনশাল্লাহ যে সুন্দর সব কিছু ভালো আছে। সিট কভারগুলো অত্যন্ত সুন্দর নতুন, দেখেন, দেখার মতন। আচ্ছা, নতুন করে লাগানো আছে? নতুন করে লাগানো আছে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ভিতরের লোকেশনগুলো দেখেন, সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। জি, যন্ত্রপাতি ভিতর তো ইঞ্জিনের ব্যাপারটা যারা আসবে তারা দেখে নেবে ইনশাল্লাহ ভালো আছে। জি, তো চলুন পিছন সাইডটা দেখি। দেখেন এটা কত সিসির গাড়ি? 1300 সিসির গাড়িটা। 1300 সিসি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চমৎকার। তো এই গাড়িটির দাম কত চাচ্ছেন? যেহেতু আমরা ইউটিউবে এই গাড়িটার দাম দিচ্ছি, আসলে আমরা ওই মাছের বাজার মতো কথা বলতে চাই না। জি, একটা একেবারে ফিক্সড প্রাইস। জি, 5,40,000 টাকা ইনশাআল্লাহ। 5,40,000, মাত্র 5,40,000 টাকা। সুন্দর গাড়ি, দেখেন গাড়ির কালার কি সুন্দর, পরিচ্ছন্ন, কোথাও কোনো দাগ নাই, হ্যাঁ, কোনো চিহ্ন নাই, সুন্দর লোকেশন দেখতো ভালো গাড়িটা ইনশাআল্লাহ। আর নিশান সানি হলো কম বাজারের মধ্যে একটা স্ট্যান্ডার্ড গাড়ি। হ্যাঁ হ্যাঁ, দেখলে অনেকটা প্রিমিয়ার মতোই দেখা যায়, মনে হয় মনে হয়। ঠিক আছে, তো পরে কি গাড়ি চলুন দেখি। এটা হলো এক্স করোলা। আচ্ছা, এটা মডেল হলো 2004, রেজিস্ট্রেশন 2008। হ্যাঁ, এটার সিসি 1500 সিসি। আচ্ছা, কাগজপত্র ইনশাআল্লাহ আগামী বছর 2023 পর্যন্ত টেক্সট আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তো একটা সুবিধা। হ্যাঁ, কালারটা দেখেন অত্যন্ত সুন্দর কালার, হোয়াইট কালার যেটা। হ্যাঁ, আচ্ছা, টোটালি কোনো স্পট নাই, কোথাও কোনো দাগ নাই, একেবারে ফ্রেশ, টোটাল ফ্রেশ গাড়িটা। আর এই গাড়িটার সর্বত্র মোটামুটি ডিমান্ডও আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এক্স করোলা তো পাওয়া যায় না, জি করোলার ডিমান্ড অনেকেই আছে, অনেক জানেন আপনারা যারা। তো যারা ইনশাল্লাহ এই ধরনের গাড়ি চান ইনশাল্লাহ আসেন, দেখেন এই যে গাড়ির সিটগুলো দেখেন কি সুন্দর, সবে ফ্রেশ আছে ইনশাল্লাহ, সবে ফ্রেশ। অল অপশন অটো, অল অপশন অটো, অল অপশন অটো, ফুল ফ্রেশ, বাহ, অল অপশন অটো, সিটও তো বেশ, হ্যাঁ, একেবারে সুন্দর ফ্রেশ মনে হচ্ছে। হ্যাঁ, পিছনের সিটগুলো একটু দেখেন, পিছনের সিটগুলো দেখেন, পিছনে তো অনেক জায়গা বসা, জায়গা স্পেস আছে। অনেক সময় দেখে অনেক রুগী আছে না, যাদের কম্বরের সমস্যা, তারাও এখানে বসতে পারবে ইজিলি, অনেকটা নোয়া গাড়ির মতন হাই সিটগুলো হাই। চাকার কি অবস্থা? চাকার মোটামুটি, এটা তো বলছেন যেহেতু গাড়িটা রানিং রয়েছে, চাকা ভালো, তারপরও মিনিমাম 5 মাস চালাতে পারবেন। আচ্ছা, রাফ ইউজ করলে? রাফ ইউজ করলে 5 মাস চালাতে পারবেন। আচ্ছা, তো গাড়িটা তো চারিদিক দিয়ে, চারিদিক দেখেন না, কোনো দাগ নাই, স্পট নাই, কোনো স্পট নাই, টোটালি ক্লিয়ার, চমৎকার। হ্যাঁ, তো এই গাড়িটির প্রাইস কত? প্রাইস ধরছি আমরা 9,40,000 টাকা। আচ্ছা, 9,00,000, এক দাম নাকি? একে দাম, একে দাম, দাবাদাবি করো না, না, আমরা দেখ দাম ইনশাল্লাহ 9,40,000 টাকা। যারা নিবে তারা আবার ট্রান্সফারের ব্যাপারটা ভিন্ন। জি, যারা কেউ যা গাড়ি খরিদ করবে তা তো ট্রান্সফার করবে, ওটা ভিন্ন জিনিস। আচ্ছা, ইনশাল্লাহ 9,40,000 টাকা। ঠিক আছে, একটা গাড়ি। জি, এটা ইটালি বিস্তা বলে আর কি। আচ্ছা, কালারটা দেখেন গোল্ডেন বেস কালার। আচ্ছা, গোল্ডেন বেস কালার, হ্যাঁ, 1997। আচ্ছা, আর রেজিস্ট্রেশন হলো 2003 সাল। আচ্ছা, কাগজপত্র আপডেট আছে ইনশাল্লাহ। হ্যাঁ, 1800 সিসির গাড়ি, 1800 সিসির, 1800 সিসির, 1800 সিসির গাড়ি।
পেপারস তো ওকে আছে, পেপারস সব ওকে আছে ইনশাল্লাহ। আমাদের কাছে যে গাড়িগুলো আছে ইনশাল্লাহ, আমরা ব্যবসাটা যেহেতু সুন্নত নবীজি সুন্নত ওই তরিকে চলতে, আমরা টোটাল গাড়িগুলো ইনশাল্লাহ পেপারস ছাড়া কোনো আমরা গাড়ি বিক্রি করি না ইনশাল্লাহ আল্লাহ রহমতে। আমরা কোনো চেঞ্জ করি না, যেভাবে আমরা গাড়িগুলো আনছি আনার পর আর কোনো চেঞ্জ করি না, সিট কভার কোনো চেঞ্জ করি না। আচ্ছা, সিটের জায়গা কেমন? সিটের জায়গা দেখেন, জায়গা আছে তো, ভালো জায়গা আছে, সিটের জায়গা আছে ভালো, অল অপশন ওটা। আচ্ছা, দেখেন এই গাড়ি বাচ্চাদের পছন্দের গাড়ি, এগুলি কালারের কারণে বাচ্চারা এই গাড়িগুলো পছন্দ করে। সুন্দর সিরিয়াল কিন্তু 15 সিরিয়াল, এই যে 15 সিরিয়াল। আচ্ছা, 15 সিরিয়াল, এটা হলো গাড়িটা প্রভক্স এর, টয়োটা কোম্পানির প্রভক্স। আচ্ছা, টয়োটা প্রভক্স আপনি দেখেন সাদা কালারের গাড়ি, এটার মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন 2011, এটা ব্যবহার কম হয়েছে অনেকদিন পরে, কারণ শৌখিন মানুষ যারা এই সাধারণ গাড়ি ব্যবহার করছে, বিশেষ করে ভাড়াটি হিসেবে গাড়িগুলি ব্যবহার ভালো হয়। বিমানবন্দরে বা কোথাও বেড়াইতে গেলে, যেমন আমার 5 জন আমরা ফ্যামিলি গেলাম, ব্যাগ লাগেজ টাগেজ আছে, বিচারে প্রচুর জায়গা আছে, নিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কাগজ আপলোডের আছে হোয়াইট কালার, এবং 2013 পর্যন্ত কাগজ ক্লিয়ার আছে, 1331 সিসি গাড়ি, 1331 সিসি। আচ্ছা, সিসি কালারটা দেখেন না, সুন্দর কালার ইনশাল্লাহ, খুব সুন্দর কালার, কোনো দাগ নাই, নাই স্পট নাই, সিটগুলি খুব সুন্দর দেখেন, ভিতরে লোকেশনটা খুব সুন্দর। ভ্রমণ পিপাসু মানুষের জন্য এই গাড়িগুলো অত্যন্ত ভালো। হ্যাঁ, কোথাও গেলে ভ্রমণে গেলে জি, মানে লাগেজ টাগেজ বা জিনিসপত্র পিছনে অনেক জায়গা থাকে, অনেক জায়গা আছে, তো সিলিন্ডার করা আছে তাই না? হ্যাঁ, সিলিন্ডার করা আছে, দারুণ। গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ, ফ্রেশ একেবারে ফ্রেশ দেখেন না, 13 সিরিয়ালের গাড়ি। হ্যাঁ, 13 সিরিয়ালের গাড়ি ফ্রেশ আছে, এই দেখে লাইটগুলি সব ফ্রেশ লাইট হয়ে গেছে, লাইট ক্লিয়ার আছে কোনোই নাই। আচ্ছা, এই গাড়িটির প্রাইস কত যাচ্ছে? এই গাড়ির প্রাইস 5,40,000 টাকা, 5,40,000 টাকা। এই গাড়িটার নাম হচ্ছে সিলেকশন করোনা। আচ্ছা, এটা বডি কিক করা আর কি, বিশেষ করে খেলা জগতে যারা এই গাড়িগুলি ব্যবহার করে, তারপরে স্পোর্টস কার হিসেবে ব্যবহার করতে পারবে, চমৎকার। তো এই গাড়ি হলে আমাদের কাগজটা আছে 1500 সিসির গাড়িটা, 1500 সিসি জি, এটা মডেল 1991 আর রেজিস্ট্রেশন 1996 জি জি, কালারটাও সুন্দর আছে মোটামুটি। আচ্ছা, হ্যাঁ, গোল্ডেন কালার। টায়ার কন্ডিশন কেমন? টায়ার কন্ডিশন, এটা টায়ার কন্ডিশন, এই যে দেখেন বিটগুলি আছে ভালো, ক্রেডে ভালো আছে, টায়ার কন্ডিশন খারাপ না, সিট কভারগুলি সুন্দর আছে, নতুন করা, নতুন করা সিট কভার, অল অপশন অটো, অল অপশন অটো, ঠিক আছে। পিছনে ব্যাক লাইট ফুল বডি? হ্যাঁ, ফুল আছে, আর ফুল ফুল ব্যাক, আর স্পয়লার লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার। তো এই গাড়িটির প্রাইস কত যাচ্ছে? এটার প্রাইস 2,65,000 টাকা, 2,65,000, মাত্র 2,65,000, মাত্র মাত্র, আমি নিজে অবাক হলাম। না না, এর হইছে যে গাড়ি যেহেতু 91 মডেল, হ্যাঁ অনেক ওল্ড মডেল, হ্যাঁ একটু একটু পুরনো। আচ্ছা, এটা তো অনেক আগের মডেল, চলবে কেমন? না, গাড়িটা রানিং ভালো আছে, রানিং ভালো, রানিং ভালো আছে, আমরা চালাই দেবো, যে নিবে গাড়ি আমরা চালাই, রানিং করে তারপরে দেখে তারপরে দেবো, আমরা তো এইভাবে গাড়িগুলো দিব না, কারণ গাড়ি কেনার পরে যেন আর আমাদের কাছে পরে আসতে না হয় ইনশাল্লাহ। আচ্ছা, মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, তো এটা তো আল্লাহ রহমতে ইনশা আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আপনি দেখেন কি সুন্দর গাড়ি, চমৎকার একটা গাড়ি, এটা কিন্তু ওই যে সাধারণত আগে যারা ব্যবহার করছে রিচ সাইড, যারা মানে ধনী শ্রেণীর লোকেরা সাধারণত এই গাড়ি একসঙ্গে ব্যবহার, রাজকীয় গাড়ি। হ্যাঁ, এটার গাড়িটার নাম ইস্তেমা। আচ্ছা, কি সুন্দর গাড়ি দেখছেন, কালারটা ব্লু কালার, 95 মডেল, রেজিস্ট্রেশন 2000 সনের, আর কাগজপত্র অক্টোবর এবং জুলাই পর্যন্ত আছে, সিসি হলো 2400, এটা ডিজেল চালিত কিন্তু এটা। আচ্ছা, এটা সানরুফ মুনরুফ আছে? সানরুফ আছে, সানরুফ আছে। আচ্ছা, এটা অত্যন্ত সুন্দর গাড়ি, অনেকে আসে গাড়ি দুইটা পয়সা থাকে, আসে নেক বানানুক,
অনেকেই সব বসে গাড়িটা ঠিক আছে ভিতর দেখেন না সিটগুলি সুন্দর আমাদের সিটগুলি কালার কি সুন্দর রাজকীয় ভাব রাজকীয় ভাব এখানে বসে থাকে আজকে দুই হুজুর এসে বসে রয়েছে চমৎকার এটা কয় সিটের গাড়ি এটা হিসাবে সাত সিট আর কি ড্রাইভার বাদে আচ্ছা সাত সিট আর এসি কি ডুয়েল এসি এসি ডুয়েল এসি আচ্ছা গাড়িটা তো পুরোটা দেখলে মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা গাড়ি হ্যাঁ আসলে সুন্দর আর দর্শক দেখতে পাচ্ছেন এই যে সানরূপ মুনরূপ যেটা এই গাড়ির বিশেষত্ব নির্বাচনে যারা করে তাদের জন্য এটা ভালো বিষয় এই গাড়িটির প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস মাত্র 3,95,000 টাকা 3,95,000 টাকা বাহ দারুণ আমি তো ভাবছিলাম মানে আমার পার্সোনালি মনে হয়েছিল 5-6 লাখ টাকা দাম হবে এই গাড়িটা একটু আসলে যে শৌখিন মানুষের ক্রয় করে বেশি আচ্ছা দারুণ সবাই এই গাড়িটা ইউজ করতে পারে না শৌখিন মানুষের ক্রয় করে তো 3,95,000 টাকা আসে যারা আসে ইনশাল্লাহ আসে আমাদের সাথে যোগাযোগ করুক সুন্দর গাড়ি দেখতে হবে এই গাড়িটার নাম হলো ফান কার্গো হ্যাঁ ফান কার্গো এই মডেল হলো 2003 রেজিস্ট্রেশন 2005 আচ্ছা টেক্সটকের 2023 এবং ফিটনেস 2024 সন পর্যন্ত ক্লিয়ার আছে আচ্ছা আর সিসি হলো 1300 সিসি আর কালারটা দেন সিলভার কালার মাঝখান দেবে একটা ডিজাইন আছে ইনশাআল্লাহ আচ্ছা এই যে ব্ল্যাক স্ট্রাইপটা যে দেওয়া এটার জন্য কি মানে কোনো রাস্তায় সার্জন না না ধরবে সমস্যা হবে না ধরবে না না ডিজাইন করতেই পারে কেন এটা হবে না করতে পারে না না হবে না আচ্ছা সার্জন সমস্যা হবে ইনশাআল্লাহ এটা সুন্দর গাড়ি কোনো কি স্পোর্ট নাই কিন্তু ফান কার গাড়ি কোনো স্পোর্ট নাই টোটাল দেখেন চাকা মোটামুটি আছে যাই বিটিএস এর চাকাও ক্লিয়ার আছে 5-6 মাসের চাকা কিনে না লাগবে না ইনশাল্লাহ আচ্ছা ফ্রেশ আছে ফ্রেশ আছে চাকা ফ্রেশ আছে ভিতরে ফ্রেশ আছে টোটালি ফ্রেশ এই গাড়িগুলো দেখতে ছোট হলো ভিতরে জায়গা ভালো থাকে ভালো ছোটখাটো ফ্যামিলির জন্য খুব সুন্দর গাড়ি বাহ ছোটখাটো ফ্যামিলির জন্য খুব সুন্দর বাচ্চারা দাঁড়ায় মানে সিট উপরে দাঁড়ায়ও যেতে পারবে আচ্ছা উঁচা উঁচা অনেকটা জিপ গাড়ির মতো জিপ গাড়ির মতো পিছনের সিটগুলো দেখেন আচ্ছা পিছনের তো বেশ জায়গা আসলে গাড়িটা তো অনেক জায়গা এই যে লাইট গুলি দেন কি সুন্দর খুব সুন্দর কোনো স্পট নাই লাইট গুলি সুন্দর চৌদ্দ মডেলের গাড়ি দারুণ এটা আবার ডিজাইনও করা আছে হ্যাঁ ডিজাইন একটু করা আছে ডিজাইন গাড়ি যেভাবে একটু ডিজাইন এগুলো সুন্দর দেখা যায় হ্যাঁ আচ্ছা মানে এটা আসলে ইয়াং জেনারেশন যারা তারা খুব পছন্দ করবে গাড়ি ইয়াং না মানুষ বাচ্চারা আসে না সাথে মা বাবারে বলে বাবা এই গাড়িটা সুন্দর আছে উঁচা আছে তারা খেলতে পারে বাচ্চারা আচ্ছা এই গাড়িটির দাম কত চাচ্ছে দাম মাত্র 4,85,000 টাকা 4,85,000 টাকা ওয়াও আমরা তো কম দামে দেই সবাইরে গাড়ি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবে চালায় গেলে ইনশাআল্লাহ সবাই দোয়া করবে আমাদের পারফরম্যান্স যে মোটামুটি ভালো মানে সারাও দিছে আমাদের ডাকে ইনশাআল্লাহ আসছে জি এই গাড়ি হলো 100 ঠিক আছে আচ্ছা এটা গাড়িটার মডেল 94 আর রেজিস্ট্রেশন 98 আচ্ছা দুই বছরের কাগজ ফেল আছে আচ্ছা আচ্ছা যারা অনেক আছে না মফস্বল এলাকায় গিয়ে গাড়ি নিয়ে যায় যে কাগজ লাগে না চালায় কিন্তু মালিকানা ঠিক আছে কাগজপত্র কোনো সমস্যা নেই সব ঠিক আছে জি অল্প দামে গাড়ি গেলে গাড়ির রানিং খুব ভালো খারাপ না আচ্ছা ইঞ্জিন ভালো আছে এসিও আছে আচ্ছা এসিও আছে এই শুধু খালি কাগজ ফেল আর সিসি হলো 1331 সিসি 1331 হ্যাঁ কালার কিন্তু খারাপ না দুই বছর কাগজ ফেল এই কারণে গাড়িটা মানে এখন এই ক্ষেত্রে দামের ব্যাপারটা হচ্ছে এই কাগজ সারা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে 2,40,000 টাকা আর যদি কাগজ করে নিতে চায় আমরা কাগজ করে দিতে পারবো 3,20,000 টাকা 3,20,000 পড়বে কাগজ সহ ফুল কমপ্লিট করে দেবো আর যার যেরকম লাগে যদি কাগজ সারা নেই 2,40,000 আর কাগজ সহ 3,20,000 টাকা আচ্ছা ফুল কমপ্লিট করে দেবো হুন্ডাই কার্সেলুন হিসেবে পরিচিত আচ্ছা হুন্ডাই কার্সেলুন মানে কোম্পানির হুন্ডাই কার্সেলুন হিসেবে পরিচিত গাড়িটার মডেল হলো 1996 রেজিস্ট্রেশনও করছে 96 ঠিক আছে কাগজপত্র 2023 এবং 24 সাল পর্যন্ত ক্লিয়ার আছে আচ্ছা 1300 সিসি গাড়িটা একদম প্রফেসরের গাড়ি আচ্ছা আমার মাথায় একটা প্রশ্ন আসে যেহেতু হুন্ডাই গাড়ি আবার অনেক আগে এটার কোনো পার্টসে যদি প্রবলেম হয় পাওয়া যাবে অ্যাভেলেবেল আসলে বাংলাদেশে যেটা এখন অনেকে বলে করে জি এখন ওই যে বলাটা ঠিক না তার বলে ফেলি দোলাই খেল গেলে বা অন্যান্য জায়গায় গেলে এখন কাগজপত্র অন্য অন্য গাড়ির কাগজপত্র এই যন্ত্রপাতি অভাব নেই অ্যাভেলেবেল পাওয়া যায়
আচ্ছা अवेलेबल পাওয়া যায় সাউন্ড সিস্টেম এসি সব ক্লিয়ার আছে আচ্ছা কাগজপত্র হলো 2400 এটা কালারটা হলো গ্রিন কালার আচ্ছা বটল গ্রিন হ্যাঁ 1300 সিসি 1300 সিসি 1300 সিসি রিমটা তো সুন্দর কালার হ্যাঁ সুন্দর কালার এটা মনে হয় লোহার রিম তাই না হ্যাঁ লোহার রিমের উপর কভার লাগানো ম্যানুয়াল গিয়ার কেন দিতা ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার আচ্ছা তো যারা ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুঁজতেছে তাদের জন্য এটা তাদের জন্য এটা ভালো আচ্ছা আবার কিছু খরচ করলে অটো করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো আচ্ছা এই পিছনের দিকটা দেখেন গাড়িটার লুক তো সুন্দর অনেক হ্যাঁ হ্যাঁ গাড়িটার মালিক তো একজন প্রফেসর উনি আমাদের এখানে আছে প্রফেসর মানুষ উনি আসছে গাড়িটা বিক্রি করব আচ্ছা উনি একজন পেশা শিক্ষক প্রফেসর মানুষ আচ্ছা এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে 390000 টাকা 390000 পেপারস তো সব ওকে সব ওকে দাম কিন্তু বেশি না 23 সাল হলো টেক্সটোগান টেক্সটাইল আর ফিটনেস 24 সাল পর্যন্ত ক্লিয়ার আছে বাহ 1300 সিসির গাড়ি ঠিক আছে ঠিক আছে গাড়িটার নাম হচ্ছে ক্যাপ্রিকান্ত আচ্ছা ক্যাপ্রিকান্ত ক্যাপ্রিকান্ত আচ্ছা আচ্ছা গাড়িটার মডেল হচ্ছে 2005 এবং রেজিস্ট্রেশন 2005 এই করছে ইনশাআল্লাহ ওকে হ্যাঁ এটা কি কালার এটা কালার হলো অরেঞ্জ অরেঞ্জ কালার বাহ অরেঞ্জ কালার দেখেন না কালারটা কি সুন্দর জলজল করছে শোরুমের সবচেয়ে সুন্দর লাগছে এই গাড়িটা কালারের জন্য এটা এই দুইটা গাড়ি কালারে ফিট হয়েছে মানে এটা খুব সুন্দর কালার আরেকটা জানেন কোনো কিন্তু ই না ইনশাআল্লাহ সুন্দর আছে গাড়িটা সুন্দর আচ্ছা এটা কত মডেল এটা মডেল হলো 2005 রেজিস্ট্রেশন 2005 আচ্ছা কাগজপত্র টেক্সটগা 2022 পর্যন্ত ক্লিয়ার আর মই ফিটনেস 2024 পর্যন্ত আচ্ছা 1086 সিসি চলুন ভিতরটা দেখি 1086 সিসি ভিতরটা দেখেন সিটগুলো খুব সুন্দর যা আছে তাই সিট কোনো চেঞ্জ হয় নাই আচ্ছা ডিভিডি ব্যাক ক্যামেরা হ্যাঁ ডিভিডি সব অল অপশন তো ডিভিডি ক্যামেরা সব আছে বাহ চমৎকার ভালো আছে বাচ্চা রাইলে গিয়ে গেলে পছন্দ করে ফেলায় বাচ্চারা নিয়ে আসলে বাচ্চাদেরা তো এই ধরনের গাড়ি পছন্দ করে কি সুন্দর দেখেন বাহ দেখেন লাইটগুলি কত সুন্দর একবারে ক্লিয়ার মানে একেবারে নিউ যারা ছোট সাইজের গাড়ি কিনতে পার্কিং এ খুব সুন্দর পার্কিং এর ছোট ছোট বাড়ি আছে না 2 কাটা আর 1 কাটা বাড়ি নিজে নিজে পার্কিং আছে তাদের জন্য খুব ভালো গাড়ি আচ্ছা গাড়িটির দাম কত চাচ্ছেন মাত্র 420000 টাকা 420000 টাকা বাহ এই গাড়ি কিনে তো 1 টাকার কাজও নাই না না কোনো কাজই নাই কার আসবে আর নিয়ে যাবে শুধু খালি নামটা ট্রান্সফার করবে ওয়াও চমৎকার গাড়ি হলো হুন্ডাই কোম্পানি জি সান্ট্রো গাড়িটার নাম হলো সান্ট্রো হ্যাঁ আচ্ছা হুন্ডাই সান্ট্রো হুন্ডাই সান্ট্রো হুন্ডাই একটা কোম্পানি নাম ওই গাড়িটা হলো সান্ট্রো আর কি গাড়িটা তো একদম চমৎকার মডেল মডেল 2004 আবার রেজিস্ট্রেশন এই গাড়িগুলো মডেলের সাথে সাথে নেয়ার সাথে রেজিস্ট্রেশন করে বলা রেজিস্ট্রেশন 2004 কাগজপত্র টেক্সটগান আর আগস্ট রানিং আর জুলাই ফিটনেস আচ্ছা 1100 সিসি গাড়িটা 1100 সিসি মাত্র 1100 তাহলে তেলের খরচও কম হবে হ্যাঁ তেলের খরচ কম হবে দেখেন কি সুন্দর দেখা যায় এটা কি দুইটা গাড়ি এই যে দেখাইলাম সুন্দর অল অফ অল অফ শোনো তো ম্যানুয়াল গিয়ার কিন্তু এটা ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার ডোর অটো ম্যানুয়াল গিয়ার মানে গিয়ারটা শুধু ম্যানুয়াল বাকি সব অটো বাকি সব অটো চাইলে তো এটা অটো করেও নিতে পারবে হ্যাঁ কি চাইলে অটো করে নিতে পারবে ইনশাআল্লাহ একটা জিনিস মজা লাগলো যে গাড়ির সিটও সবুজ কালারের হ্যাঁ এই সব মিলেই করছে আর কি জিনিস এরকম ম্যাচিং করা সিট আমি প্রথম দেখলাম যা আছে তাই করছে গাড়িটা তো পিছন থেকে অনেক সুন্দর হ্যাঁ সুন্দর আছে ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি কোনো দাগ নাই আচ্ছা ওয়াও চাকার কি অবস্থা চাকা দেখেন না চাকা রে তোমরা রে এডে 5-6 মাস চলতে আর কোনো সমস্যা হবে আচ্ছা তো এই গাড়িটির দাম কত চাচ্ছেন মাত্র 550000 টাকা 550000 ওয়াও চমৎকার ইনশাআল্লাহ আমি তখন বোন মনে হচ্ছিল এটা হলো সন্দেশের কালার সন্দেশ সন্দেশ আপনি যে দেখলেন না দুইটা গাড়ি কিন্তু কালার সহ দুটোই কালারের জন্য ইনশাআল্লাহ খুব সুন্দর এই গাড়িটার নাম হচ্ছে EE90 টয়োটা কোম্পানি হ্যাঁ এটা ওই মডেল 90 আর রেজিস্ট্রেশন 98 আচ্ছা আর কাগজপত্র রানিং ফিল রানিং ফিল আর 1300 সিসির গাড়ি ঠিক আছে 1300 সিসি এটা অত্যন্ত কম মূল্যে যে যে আমাদের অনেকে বলে না যে আমরা মফস্বলে ড্রাইভারি শেখাব বা বিভিন্ন কাজে মাত্র দাম কত জানে 1.5 লাখ টাকা 1.5 লাখ 1,50,000 টাকা মাত্র 1,50,000 টাকা আচ্ছা এই এসি ক্লিয়ার আছে এসিও ঠিক আছে এসি ক্লিয়ার আছে ওয়াও সুন্দর
তো এটা কিনা তো কোনো কাজ আছে নাকি চালাতে পারবে না চালাতে পারবে ইনশাআল্লাহ মনে করেন একজন সিলেট থেকে আসলো কিনা নিব আমি সিলেট পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ পৌঁছে দিবেন সিলেট যদি একটা গাড়ি যদি 250 কিলোমিটার যাইতে পারে সে গাড়ি অবশ্যই ভালো ইনশাআল্লাহ আসেন নিয়ে আসেন 1.5 লক্ষ টাকা এগুলি দামও কম ইনশাল্লাহ আগের গাড়ি তো মানে যেমন গুড় তেমন মিষ্টি তবে গাড়ি রানিং এটার কি দেশি রানিং আছে বুঝছেন শুধু টু ডোর এসি রানি দাম মাত্র 1,55,000 টাকা 1,55,000 টাকা দেখেন আমি এসি রানি এসি সহ আছে আর কি চান চমৎকার আর কি দিতে পারি জনগণের পাবলিকে জি দেন কি সুন্দর গাড়ি গাড়িটার নাম হলো নিশান সেফারো নিশান সেফারো নিশান সেফারো আচ্ছা 2004 এর মডেল সাথে রেজিস্ট্রেশন আচ্ছা হ্যাঁ তো নিশান সেফারো হ্যাঁ রানি ফেলে মাত্র 2000 সিসির গাড়ি ভিতরটা তো খুব সুন্দর সুন্দর মানে আপনি দেখেন ওই যে সিট গুলি সিট পাওয়ার পাওয়ার পিছনে কে বসা দাম কত যাচ্ছেন আসলে দাম গুলো তো পাবলিকে কি মনে করে 4,15,000 টাকা মাত্র মাত্র সিট পাওয়ার মানে শুইলে কত সুন্দর গাড়ি 4,15,000 টাকা মাত্র দাম টয়োটা কোম্পানির গাড়ি 90 AC লিমিটেড এই গাড়িটা মানে বিশেষ আকর্ষণ হলো 90 তো থাকে 90 AC লিমিটেড মানে একটা আলাদা একটা টয়োটা কোম্পানির গাড়ি এটা মডেলও 90 রেজিস্ট্রেশন 95 এটা ফেল আছে কাগজপত্র ফেল 1500 CC গাড়ি যারা বিশেষ করে ড্রাইভিং শিখতে চায় বা মফস্বল এলাকায় যারা গাড়ি নিয়ে যেতে গাড়ি ইঞ্জিন ভালো আছে তারপরে এসি আছে সিক্সটি লিটার সিএনজি ভিতরে সিটগুলো দেখেন কি সুন্দর একেবারে নতুন মনে হয় সিটগুলো দেখতে হ্যালোরিম হ্যাঁ গাড়ির কালারও কিন্তু সুন্দর হ্যালোরিনগুলো আচ্ছা বাহ দারুণ অল্প দামের মধ্যে অটো গিয়ার অটো ডোর নাম হচ্ছে টয়োটা কোম্পানির টয়োটা কোর্চা এটার মডেল হচ্ছে 1995 সালে আর রেজিস্ট্রেশন হচ্ছে 2000 আর টেস্ট গান জুলাই 2000 আর ফিটনেস এসে আগস্ট 2022 আর 2022 দোনোটাই ঠিক আছে 1331 CC গাড়ি 1331 CC হ্যাঁ এটার নাম কালার নাম অনেকে কলিজা কয় আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ মেরুন কালার অনেকে কলিজা কালার বলে কলিজা কালার মেরুন কালার অনেকে আবার কলিজা কালারও বলে তার কালার কিন্তু খুব সুন্দর কালার ঠিক আছে সিটগুলো খুব সুন্দর আছে ভিতরে আর চাকাগুলো একেবারে নতুন দেখে দেন ওয়াও চমৎকার চাকাগুলো একেবারে নতুন চাকা দেখেন একবারে এ 8 মাসে চাকা কিছু হবে 8 মাসে এক বছর একেবারে নতুন চাকা তো চলেন পিছনটা দেখি হ্যাঁ পিছনটা দেখেন এই যে বাদ লাইটগুলো দেখেন কি সুন্দর একবার ফ্রেশ কোনোই নাই বাহ কোনো মাইচার নাই কোনো নাই কোনো দাগ নাই
তো এই গাড়িটির দাম কত যাচ্ছেন? এই গাড়িটির দাম কত যাচ্ছেন? 3,75,000 টাকা। 3,75,000? মাত্র 3,75,000। ওয়াও, দেখেন কালা সব কিছু, দেখেন না চাকাগুলি, দেখেন না যে ভিট, এই চাকাগুলি মানে মোটামুটি অ্যালোরিন চাক্কা, ঠিক আছে, এই এক বছরের কিছু হবে না ইনশাল্লাহ, ঠিক আছে, যদি ঠিক থাকে। তো আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বুঝিয়ে বলেন দর্শক। সম্মানিত দর্শক, জসিম কার হাট, আমার নামই জসিম। জি, আমি হাজি এসএম জসিম উদ্দিন। জি, আমার নামকরণ, এই নাম গাড়ির শোরুমের নামকরণ জসিম কার হাট। জি, এই যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক, আপনারা ঢাকা নাম সংযোগ সড়ক লিঙ্ক রোড মানে বিশ্ব রোড আইসা, যে কোনো অটো বারিশ কাজে আসতে চলবো, শিকদার পাম্প সংলগ্ন জসিম কার হাট। আচ্ছা, এখানে আসতে হবে, সাইনবোর্ড থেকে বললেই চলবো, জসিম কার হাট শিকদার পাম্পের সামনে, ঠিক আছে, এখানে পেয়ে যাবেন আমাদের ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ক্রেতা দর্শক, আপনারা সবাইকে আবারও জসিম কার হাটে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে নিমন্ত্রণ খাওয়াবো ইনশাল্লাহ।